অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ঘাড় ব্যথাটি হচ্ছে, বাট এটা একটা পিঞ্চিং এর মতো ব্যথা করছে, সুচ যেরকম খোঁচালে যেরকম ব্যথা হয় এরকম ব্যথা করছে, অলরেডি তাহলে নার্ভ তাহলে টাচ করে গিয়েছে, এই ব্যাপারটি নিয়ে যদি একটু আলোচনা করতেন যে এখান থেকে আসলে রিলিফ পাওয়ার উপায়গুলো কি কি, পেশেন্ট কিভাবে মেনটেন করবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন, এরকম অনেক পেশেন্ট বা এরকম উপসর্গ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে যে তার ব্যথাটা ঘাড়ে অনুভব করে না। অনেক সময় তার ব্যথাটা শুরু হয় আমাদের হাতের এখান থেকে শুরু করে পুরো আঙ্গুল পর্যন্ত, এবং কামড়ানো যন্ত্রণা অনুভব করে। অনেকে আছে যে একটু সুচ ফোটানোর মতো ব্যথা অনুভব করছে, কারো কারো ক্ষেত্রে অনেক সময় বার্নিং বা জ্বালা পোড়া অনুভব করে, হাতটা ঝিনঝিন অবশ অবশ হয়ে যায়, এরকম উপসর্গ থাকে। তো এটা আসলে এই উপসর্গের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার যে নার্ভটা ঘাড় থেকে হাতের দিকে আসছে সেই নার্ভের উপরে চাপ লেগে আছে। সেই চাপটা অনেকগুলি কারণে হতে পারে, কি কারণে হচ্ছে সেটা নির্ণয় করাটা জরুরি। তো আমরা দেখতে পাই যে এই সব ক্ষেত্রে রোগীর হিস্ট্রি, তার অকুপেশনাল হিস্ট্রি এবং তার বয়সের সাথে তার ওজনের একটা ফ্যাক্টর থাকে। এছাড়া দেখা যায় যে অন্যান্য কোমরবিডিটি আছে কিনা, ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, যেগুলা সব মনিটর করার পরে অনেক সময় আমরা ঘাড়ের এক্সরে বা এমআরআই এই যেহেতু ইনভেস্টিগেশন করতে আমরা সাজেশন করি, কারণ হলো তার কারণটা নির্ণয় করা জরুরি। সেই নার্ভটা কম্প্রেশন কি কারণে হচ্ছে তার উপর নির্ভর করে চিকিৎসা। সেক্ষেত্রে দেখা যায় যে কারো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস জনিত কারণে হতে পারে, কারো হয়তো ডিস্ক হার্নিয়েশনের কারণে হতে পারে, কারো স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এর কারণে হতে পারে। তো এই কারণগুলো যদি আমরা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটাও সঠিকভাবে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে নার্ভের রিলিজ করে দেওয়াটাই আসলে মূল ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যথানাশক ওষুধ বা কিছু নার্ভের কম্প্রেশন জনিত কারণে কিছু নার্ভের ওষুধ অনেক সময় খেলে সাময়িকভাবে ব্যথাটা বা এই যন্ত্রণাটা কিছুটা কমলেও পুরোপুরি নির্মূল হয় না। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা এই নার্ভের উপর কম্প্রেশনটাকে রিলিজ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে রোগ নির্ণয় করার সাপেক্ষে রোগীর সমস্যা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি, এবং দেখা যায় কারো কারো ক্ষেত্রে 7 দিন, কারো 10 দিন, কারো 14 দিন, কারো 21 দিন, বিভিন্ন মেয়াদে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে। এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা বলি সম্পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। যেমন ধরেন কারো হয়তো ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশনের মতো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আমরা ওই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছুদিন বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। আমরা জানি যে হাত অথবা পায়ে যদি কোথাও কোনো স্ট্রাকচারাল ডিসলোকেশন হয়, যেমন হাড় সরে যায়, আমরা ওইটাকে পজিশনে এনে কিন্তু প্লাস্টার করে দিতে পারি। মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না, যে কারণে যে দুই হাড়ের মধ্যবর্তী যে জেলি লাইক সাবস্টেন্স, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলছি, এই ডিস্কটা যদি কোনো কারণে একটু সরে যে নার্ভের উপর কম্প্রেস করে, ওইটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছুদিন বিশ্রামের থেকে আমরা ফিজিওথেরাপিতে কিছু টেকনিক বা পদ্ধতি অবলম্বন করি, যেটার মাধ্যমে আস্তে আস্তে করে ডিস্কটাকে আমরা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। সাথে কিছু সিম্পল এক্সারসাইজ, যে এক্সারসাইজ গুলাতে আমাদের এই ঘাড়ের সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্ট গুলাকে স্ট্রেন্থেনিং করি বা শক্তি বৃদ্ধি করি, যাতে ওই ডিস্কটা আবার সরে না যায়। সো এই টোটাল প্রসিডিউরটা একটা বিশেষায়িত হসপিটালে যদি থেকে দেখতে পাই যে 7 থেকে 10 দিন বা 14 দিনের মধ্যে এই ধরনের রোগীগুলা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।